নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তিন দুই দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নি বিস্তারিত কি রয়েছে কেন্দ্রীয় বকে বকেয়ার দাবিতে শুক্রবার থেকে রেড রোডে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী শুক্রবার থেকে আটচল্লিশ ঘন্টার জন্য ধর্নায় বসেছেন এবং সেখান থেকেই কখনো কেন্দ্র সরকার কখনও কেন্দ্রীয় এজেন্সি কখনো কংগ্রেস বা কখনও সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন সাথে গতকাল ধর্না থেকে ডিএনইএের মুখ খুললেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারি কর্মীদের তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন যে সরকারি কর্মচারীদের বছরে চার শতাংশ আরে মহার্গ বার্তা দেওয়া হয় আলাদা করে পেন পঞ্চম বেতন কমিশন তৈরি করেছি সেই টাকাও পাচ্ছে দেশের মধ্যে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মীরা ফ্রিতে চিকিৎসা পায় সরকারি কর্মীরা কর্মচারীরা পেনশন পায় সারা জীবন পাবেন সেটা নিয়ে তো বলে না এদিকে মুখ্যমন্ত্রী এই মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ বলা হয় যে আমাদের কাছে সব পরিসংখ্যান রাখা আছে তাদেরকে ওনারা গিয়ে দিয়ে আসবো তো দরকারে ওনাদেরকে দিয়ে আসবো ভারতে অন্তত পনেরোটি রাজ্যে ছেচল্লিশ শতাংশ আরে ডিয়ে দেয় আর পশ্চিমবঙ্গ মাত্র দশ শতাংশ ডিয়ে দেওয়া হয় তো এটা বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রসঙ্গত সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ভাতা ডিএ বৃদ্ধি করেছে মুখ্যমন্ত্রী চার শতাংশ ডিএ বৃদ্ধি করছে এবং পয়লা জানুয়ারি থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি ভোগীরা সেই মতো আগের ছ শতাংশ মিলে টোটাল দশ শতাংশ সুবিধা পাচ্ছেন যা সুবিধা পাচ্ছেন প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী এদিকে মুখ্যমন্ত্রী এই ঘোষণায় খুশি হয়নি সরকারি কর্মীদের অধিকাংশ বহুদিন ধরেই কেন্দ্রীয় হারে মার্গবাজার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন তারা বর্তমানে ছেচল্লিশ শতাংশ আরে বিয়ে পাচ্ছেন কেন্দ্রীয় কর্মচারীরা নতুন বছরের শুরুর দিকে ফের তা বৃদ্ধি পেলে কেন্দ্রীয় কর্মচারীদের ভাতার পরিমাণ পঞ্চাশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে এই আবহে চার শতাংশ ঘোষণার পরেও রীতিমতো অসন্তোষের সুর রাজ্য সরকারি কর্মচারীদের কণ্ঠে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা তো যা হোক এই সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ